খুদর কাছে এমন মর্যাদা তোমার খুদর সৃষ্টি ছবি মুস্তফা তোমার খুদর সৃষ্টি ছবি মুস্তফা তোমার الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان وجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدنة جنة دعشق بن دور مصطفى صلى الله تعالى عليه وسلم نيه أبر أكبر حاضر حياتي رسول الله صلى الله عليه وسلم رب দোরুশরীফ পাঠ করার অসংখ্য ফজিরত ও বরকত রয়েছে হুজুর পাক সাল্লআলা আলী ও ইসাদ করেন যে ব্যক্তি জুমার দিন আমার উপর দোরু পাঠ করবে আমি কেয়ামতের দিন তার জন্য সুপারিশ করবো সুবাহন আল্লাহ সুবাহ সাল্লুআ আল হাবীব সাল্লাহআলা মোহাম্মদ সল্ল্লাহআলা আলী আলী ও আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেক জুমার দিন জুমার রাতে বেশি বেশি দোরুশরীফ পাঠ করার তৌফিক নসিব করুন হুজুর পাক সাল্লাহ ইসলামের শফাহাতের হকদার হওয়ার আল্লাহ তালা আমাদেরকে উপযুক্ত দনসিব করু পি ইসলাম ভেহরা মাদ দর্শকবৃন্দ অনুষ্ঠানের নাম হচ্ছে তাজিম মুস্তাফা সাল্লাহ তলা আলী আলাইসাল্লাম অর্থাৎ হুজুর পাক সাল্ল তলা আলী উলাইসাল্লাম প্রতি সম্মান প্রদর্শন করা এটা শারীরিক হোক কায়িক হোক এটা অর্থনৈতিক হোক এটা অন্তরের মানসিক হোক প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেক অবস্থা দিয়ে আমার হুজুর বাকসাল্ল্লাহতাহ আল আলুসাল্লাম এবং ওনার সাথে সম্পৃক্ত বিষয়াদির সম্মান অবশ্যই আমাদেরকে প্রদর্শন করতে হবে আজকে যে বিষয়টা নিয়েছে সেটা হচ্ছে রসরফ বাসাল্লাহতাহ আয় আল আলী ইসলামের সম্মানার্থে দাঁড়ানো যেটাকে আমরা আমাদের ভাষায় কেয়াম বলে থাকি কেয়াম যদিও আরবি শব্দ কিন্তু এটা এত বহুল প্রচলিত হয়েছে যে হুজুর বাকসাল্লাহ আয়লা আলী ইসলামের সম্মানের দাঁড়ানোকেই আমরা কেয়াম বলি এটা আমরা প্রত্যেক বাংলা ভাষাভাষীরাই জানি অনেকে মানতে চায় আবার শয়তানের বসবাসার কারণে অনেকে মানতে পারি না কেনই বা মানা হবে না রসল পাকসাল্লাহ আলাহ আলী সাল্লাম যখন নিজে কিয়াম করতেন অপরকে সম্মান করতে দাঁড়াতেন তখন আমার আপনার দাঁড়াতে সমস্যা কোথায় মা ফাতেহ জাহারা রদিয়াল্লাহআহা যখন হুজুর পাকসাল্ল্লাহ আলহ আলি সাল্লাম দরবারে তশ্ফ আনতেন অনুরূপভাবে হুজুর পাকসাল্ল্লাহ আলা আলুসাল্লামের আম্মিজান অর্থাৎ মা হালিমা সাদিয়া রদি আল্লাহ তহা যখন হুজুর পাকসাল উয়সালাম দরবারে তশিফ আনতেন হুজুর পাকসাল তালিয়াল আসলাম দাঁড়িয়ে যেতেন এবং আপন চাদর মোবারক তাদের জন্য বিছিয়ে দিতেন তারা ওখানে তশিফ রাখতেন বসতেন অন্য রিবায়তের মধ্যে পাই যখন মাফাত মুদু জহরা রদিয়াল তালহন ঘরে হুজুর পাকসাল উয়ালাম তশিফ রাখতেন তখন মাহফাত জহরা রদি আহা দাঁড়িয়ে যেতেন এবং হুজুর পাকসাল তলামের দস্ত মোবারকে চুমু খেতেন ফাতেমুদ্দু জাহার উদ্দাম যখন আসতেন তখনই এই অবস্থা হতো হুজুর পাল্লা বেলায় তো এই যে একটা মোহাব্বত একটা সম্মান প্রদর্শনের জন্য দাঁড়ানো এটা আমরা কিতাবের মধ্যে পাই হুজুর পাকসাল্লা জীবনীতে পাই সাহবাইকার আলিমরিদানের ক্ষেত্রে আমরা দেখি আউলি এজামের ক্ষেত্রে এটা বহুল প্রচলিত আমরা এটা দেখি দেখি তাই পি এস যখন আমার ঘরে কোনো ব্যক্তি চলে আসে আমার টিচার চলে আসে তখন আমি বসে কিন্তু তাকে আমি তাকে একসেপ্ট করি না তাকে রিসিভ করি না আমি বসে তাকে দাঁড়িয়ে আমি রিসিভ করি এবং তাকে আমরা সম্মান জানাই যে আপনি এসেছেন মোস্ট ওয়েলকাম তো মানুষ তাজিম এটা স্বভাবগত একটা জিনিস দাঁড়ানো এটা একটা স্বভাবগত আচরণ যে কাউকে দেখলে সম্মান আছে যখন যদি আমি সম্মান করতে চাই সম্মান দেখাতে যাই তখন আমি দাঁড়িয়ে যাই তখন আমি কোরআন হাদিসের কি রয়েছে এটা দেখি না আমি তখন দেখি আমার সামনের ব্যক্তি যেটা আছে সেটাকে খুঁজে করা তো রসোর ইসলাম যেহেতু হয়াতুল নবী হুজুর পাকসাল আলা আলী সাল্লাম জানেরও জান জানেরও জান তো হুজুর পাকসাল্লাহ সালাম কীভাবে আমাদের কাছ থেকে অদৃশ্য হতে পারেন কোরআনে পাকের মধ্যে হুজুর পাকসাল্লাহ আলাহ আলী উলিয় সাল্লামকে এমন আল্লাহ আল্লাহত পাঠিয়েছেন বলে বলেছেন যেটা হচ্ছে প্রত্যক্ষদর্শী হাজির নাজির হিসেবে আমার হুজুর পাকসাল্লাহ তাকে আল্লাহ তালা পাঠিয়েছেন তো হুজুর পাকসাল্লাতে সাল্লামের রুহ মোবারক আমাদের ঘরের মধ্যে তো শিফ থাকে সময় আমাদের ঘরের মধ্যে উপস্থিত থাকেন তো হুজর পাকসুলাম মদিনাতে এবার থেকে আমাদের অবস্থায় দেখছেন এত কিছু জানার পরও আমাদের মন কেন হুজর পাকসালিস্লামকে সম্মানার্থে কিছুক্ষণ সময়ের জন্য দাঁড়াবে না দাঁড়িয়ে পাকসাল্লাম কিছু গুণ কীর্তন করা এটাই হচ্ছে একটা সম্মান প্রদর্শন সাপোজ করোনা হাদিসের দিকে আমরা আসছি কিছু লজিক্যাল কথাবার্তা বলছি আমরা প্রত্যেকটা ইনস্টিটিউট এটা চাই ধর্মীয় ইনস্টিটিউট হোক অথবা দুনিয়াবি ইনস্টিটিউট প্রতিষ্ঠান হোক প্রথমেই আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের পড়ালেখার সিস্টেমটা শুরু করি জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় সঙ্গীত সবাই দাঁড়িয়েই পড়ে আচ্ছা জাতীয় নেতাদেরকে জাতীয় ব্যক্তিদেরকে সম্মান প্রদর্শনের জন্য মানুষ যেখানে থাকুক না কেন দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করে এটা চাই সংসদে অ্যাসেম্বলিতে হোক দাঁড়িয়ে সম্মান করে চাই এটা ধর্মীয় ক্ষেত্রে বৈধ হোক আর অবৈধ হোক কিন্তু দেশীয় ক্ষেত্রে এটা করে থাকে তো এটা দেশীয় আইনের ক্ষেত্রে শ্রদ্ধা দেখাতে গিয়ে আর দেশীয় ব্যক্তিদেরকে দেশীয় পতাকাকে আমি আমার রাষ্ট্রীয় মর্যাদা দিতে গিয়ে আমি অবশ্যই দাঁড়িয়ে এটাকে সম্মান করি তো যার মাধ্যমে পুরা জাহান পেলাম যে রসুল বাকসাল্লাহ তো আলা আলুসাল্লাম না হলে পুরো জগৎ হতো না আমি হতাম না আমার এই দেশ এই সম্মান এই সব কিছু যেই রসুল বাকসাল্লাহসালামের জন্য পেয়েছি সেই হজুর বাকসাল্লা সম্মানে দাঁড়াতে গেলে তখন শয়তান বলে এটা কোন কিতাবে আছে কোন হাদিসে আছে তাই প্রিয় ইসলামী ফেরা মাদিন দর্শকবৃন্দ চলুন হজুর বাকসাল্লাহসালামের সম্মান করা এটা আমাদের ইমানের দাবি এটা আমাদেরকে অবশ্যই করতে হবে যেমন হজরত ইমাম তাকিউদ্দিন সুফগির রহমতুল্লাহ তালে এই ঘটনাটা তফসিরে রোহুল বায়ানের মধ্যে হজরত ইসমাইল হাকি রাহমতুল্লাহ তালে বর্ণনা করেন তফসিরে রোহুল বায়ানের মধ্যে হজরত ইমাম তাকিউদ্দিন সুবকি রদি আল্লাহ তালন যাকে কিয়ামের প্রবক্তা বলা হয় কিয়ামের প্রবর্তা বলা হয় যিনি এই কিয়াম এক প্রকার প্রচলন করেছেন প্রচলন করেছেন সেই ইমাম তাকিউদ্দিন সুবকি রদি আল্লাহ তালানু যাকে তার বিরোধী পক্ষরাও যাকে ওনার যুগের ওনার বিরোধী পক্ষরাও ইমাম মুত্তাকি পেশোয়া হিসেবে জানতেন এবং অনেক বড় তিনি ইসলামী চিন্তাবিদ স্কলার ছিলেন তার একটি ঘটনা হজরত ইসমাইল হাকি রহমতুল্লাহ আল্লাই ওনার গ্রন্থে অর্থাৎ তফসির রুহুল বায়ানের মধ্যে লিপিবদ্ধ করেন যে হজরতের তাকিউদ্দিন সুবকি রহমতুল্লাহ আলায় দরবারে প্রায় ওনার দরবারে প্রায় আলিমদের ভিড় জমে থাকত একদিন একজন নাথ খা নাথ পরিবেশনকারী নাথ রসুল সাল্লাহ মাত্র দুটি পংক্তি তিনি উচ্চারণ করলেন আবৃত করলেন এরপরেই দেখা গেল ফাহিন্দালিকা কামাল ইমাম সুবকিম তাৎক্ষণিক ইমাম সুবকি রহমতুল্লাহ উপস্থিত সকলেই দাঁড়িয়ে নবী করিম সাল প্রতি সালামি আরজ করলেন সালাম প্রদর্শন করলেন এ সময় মাহফিল যেন এক স্বর্গীয় আমোদ আমোদে ভরপুর হয়ে যায় আর অনুসরণের জন্যে এতটুকুই যথেষ্ট আজতে ইসমাইল হাকির রহমতুল্লাহ তাআলা তফসিল রুহুল বায়ানের মধ্যে এটা লিখেন যে ইমাম সুবির রহমতুল্লাহ তাহলে দরবারে আলিমুল আমাদের ভিড় ছিল তখন এক পরিবেশন করে ইসলামী ভাই তিনি হুজুর শাহানে শানে মাত্র লাইন পড়লেন কবিতার এরপরেই ইমাম সুফির আহমেদুল্লাহ দাঁড়িয়ে গেলেন হয়তো বাতিলভাবে তিনি দেখেছেন হুজুরবাস্লাম হাজিরি হুজুরবাস্লাম খুশি দেখছেন তো তিনি হুজুর আসাকে তাজিম করতে গিয়ে এই নাতের সম্মানার্থে তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে তিনি হুজুর সঙ্গে সালামি দান করলেন যেভাবে আমরা আমাদের দেশের মধ্যে যাই দেই ইয়া নবী সালাম আলেখা ইয়া রসুল সালাম আলীকা ইয়া হাবিব সালাম আলীকা সালামাতুল্লাহ আলীক্ষা আমরা পড়ে থাকি অনুরূপে মুস্তাফা জান রহমত পেলাখো সালাম শামে আইবাজমে হিদায়ত ও সালাম আমরা এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর বা সাল্লাসম শানে অনেক কাসিদা আশার আমরা পড়ে থাকি এটাকে আমাদের দেশীয় ভাষায় কেয়াম বা মেলাদ বলে থাকে সুবাহ আল্লাহ তাই তফসির বায়ানের মধ্যে এটা তকিউদ্দিন এর এই ঘটনাটা ওখানে নকল হচ্ছে বর্ণিত হচ্ছে আরেকটি ঘটনা আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি যেটা বিল্লা বিল্লাহ সৈয়দ বারজনজি রহমেতুল্লাহ লেখেন কেয়ামের ব্যাপারে কেয়ামের ব্যাপারে শরী হুকুম কি এটা বর্ণনা করছেন তিনি বলেন কেয়ামা ইন দা শরীফা আয়েম্ মাতুরহু দেওয়া আয়াথিন ওয়া রিভা ইয়াথিন সুভায়ানদাহ নিশ্চয়ই হজুর বক্সাল্লাল্লাহতে আয়ার আলিসলাম প্রতি দরুদ ও সালাম পেশ করার সময় দাঁড়ানো ওই সমস্ত ইমাম বৈধতা দিয়েছেন কোন সমস্ত ইমাম ওই সমস্ত ইমাম বৈধতা দিয়েছেন যারা ছিলেন সোহেই হাদিসের বর্ণনাকারী এবং হাদিসের গুরু রহস্য অনুধাবনকারী যারা হাদিস সম্পর্কে ইলমা হাদিস সম্পর্কে অনেক পণ্ডিত ছিলেন হাদিস পাকের গুরু ব্যাখ্যা যারা দিতেন গুরু রহস্য সম্পর্কে যারা জানতেন ওই সকল আইম্মা ইকরাম ওই সকল ইমামগণ কে আমের বৈধতা দান করেছেন যে হুজুর পাকসাল্লাসাল্লাম বিলাল শরীফ উপলক্ষে হুজুর পাকসাল্লাহিসালাম মিলাদ শরীফ উপলক্ষে কেউ যদি হুজুর পাকসাল উসালাম সালাম দেয় এটাকে তারা বৈধতা দিয়েছেন এবং ভালো জানতেন অনুরূপভাবে প্রসিদ্ধ আলেম হাজ ওসমান বিন হাসান ওসমান বিন হাসান দি মিয়াতি আরিহ রহমা এই বিষয়ে ব্যাখ্যা করেন এই বিষয়ে ব্যাখ্যা করেন তিনি বলেন কোরআন পাকের আয়াত এবং তার কিছু উক্তি এখানে আনা হয় আমরা কিছুটা পড়ব এরপর এর তরজমা আমরা শুনবো আল কিয়মাম দিক্রী বিলাত সঈদুল মুরসালী আমরুন তলি সাম ও ইসতেবাবিহি ওয়া ইসতেসানহি ওয় নদ বিহি সুবাহুলিফা ইলহি মিনা সবাব মিনা সবাবিল আকবর لأنه تعزيم أي تعظيم للنبي الكريم صلى الله تعالى عليه وسلم ذي الخلق العظيم الذي أخرجنا الله به من الظلمات به من ظلمات الكفر إلى الإيمان وخلصنا الله به من نار الجهل إلى جنات المعارف والإيقان فتعظيمه صلى الله تعالى عليه وسلم فيه مصارعة إلى رضاء رب العالمين وإظهار أقوى شعائر الدين ওয়ামা ইয়াজলিম সা আ ইরল্হ ফাইন মিন তক ওয়াল কুলুব ওয়ামা ইয়াজীম ফের মা জিল্লা ইফা ওয়া খাইরুল্লাহ ফাইন দুই তিনটা আয়াতের সমন্বয় এবং উনার কিছু ফিকহি ইবারত ওনার কিছু রায় ইনি সেখানে সন্নিবেশ করেন ইনি হলেন হাযরতে ওসমান মীর হাসান দি মিয়াতি আহমতুল্লাহীদ আলাই এটার তর্জমা হচ্ছে সৈয়দুল মুসলিম সাল্লাল্লাহ তা আলা আলী ওয়ালী সনেরম প্রতি মিলাদ পড়ার সময় দাঁড়ানো মুস্তাহাব এবং অতি উত্তম কাজ যারা কেয়াম করেন তারা অতি পুণ্য এবং অনুগ্রহ লাভ করেন কারণ কেয়ামর মাধ্যমে দাঁড়ানোর মাধ্যমে হুজুর পাকসাল্লাহ তলিওয়ালসাল্লামকে তাজিম ও সম্মান করা হয় যার বদৌলতে আমরা ও ভ্রান্তি থেকে ইমান ও ইসলাম লাভ করেছি সোহানুল্লাহ তার বদৌলতে আমরা অন্ধকার ও দোজক থেকে নিজেদের রক্ষা করে বৃহস্পতি হওয়ার আশা করতে পারছি সুতরাং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলী বাড়ি সাল্লামের প্রতি তাজিম ও শ্রদ্ধা প্রদর্শন করা মানেই রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা এবং এর দ্বারা আল্লাহর নিদর্শন সময়ের প্রতি শ্রদ্ধা ও ইসলামী সংস্কৃতি ও শিষ্টাচারের প্রকাশও ঘটে মহান রব তাআলা ইরশাদ করেন এবং যে আল্লাহ রব্বুল আলামিনের নিদর্শন সময়ের সম্মান করে তা তো অন্তরে আল্লাহ ভীতির কারণেই হয়ে থাকে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তালা বলেন আর যে আল্লাহর হরমত সমূহের সম্মান করবে তার জন্যে তার প্রতিপালকই যথেষ্ট সুবাহন আল্লাহ তাহলে এই আলোকেও আমরা পেয়ে গেলাম যে আল্লাহ তালা রসুল বালাল তালিয়া স্লামের সম্মান প্রদর্শন করাটা আমাদের মাধ্যমে সেটা চান এবং নির্দেশ দিয়েছেন কোরআনে পাকের মধ্যে তো এটা আমরা কোথায় পাই এটা আমরা ওই কিতাব থেকে পাই যেখানের মধ্যে হজরত ওসমান মিন হাসান দিমিয়াতি রহমতুল্লাহ তালের এই ব্যাখ্যাটা তিনি উপস্থাপন করেন সেটা হচ্ছে ইসবাতুল কেয়াম বি হাওয়ালায়ে এখামাতুল কেয়ামা এর মধ্যে এই ঘটনাটা তিনি নকল করেন সুবাহন্দ প্রসিদ্ধ ব্যক্তি এটা সানিয়া কিতাবের মধ্যে রয়েছে জানুল হেরাম হাজরত সৈয়দ আহমদ জাইনি دهلان مكي رحمه الله تعالى بالن القيام عند ذكر ولاده صلى الله تعالى عليه وسلم واتعام الطعام وغير ذلك مما يعتاد الناس فعله من انواع البر আলী আসাল্লাম অর্থাৎ হুজুর পুন সাল্লাহ তলি আসাল্লামের পবিত্র জম্ম মুবারক অর্থাৎ মৌলুদ্ দিবসের আলোচনার সময় দাঁড়ানো এবং মিরাজ শরীফ উপস্থিত হওয়ার জন্য মুসলমানদের আহ্বান জানানো এবং তাবরুক ও নিয়াজ ইত্যাদি পরিবেশন করা ছাড়াও এ সংক্রান্ত মুসলমানদের রসুলের জীবন নিয়ে আলোচনা করা ইত্যাদি হুজুর পাকসালসলামের প্রতি তাজিম ও ভালোবাসা ও মোহাব্বতের বহির প্রকাশ সুবাহানুল্লাহ তিনি বলেন মহান রবুল্লা আল কোরআন মজিদে আমাদের হুজুর পাকসালসিনের প্রতি তাজিম ও সম্মান করার নির্দেশ দিয়েছেন সুবাহনুল্লাহিব হান্দি সুবাহান আল্লাহ আলীম সুবাহানুল্লাহ সিরাজুল আলমা হজরত আবদুল্লাহ সিরাজ মক্কির আহমেদুল্লাহ লিখেন তিনি কি লেখেন এটা ইকাম কেয়ামা কিতাব রয়েছে তিনি বলেন توارثه الأئمة الأعلام وأقره الأئمة والحكام من غير نكير منكم ورد راد ولهذا كان حسنا ومن يستحق التعظيم غيره صلى الله تعالى عليه وآله وسلم ويكفي أثر عبد الله بن مسعود رضي الله تعالى عنه ما رواه المسلمون حسنا فهو عند الله حسن ما رآه المسلمون حسنا فهو عند الله حسن সুবাহনুল্লাহ তাজিমের জন্যে অর্থাৎ তাজিমের জন্যে কেয়াম করার রীতি প্রসিদ্ধ উলামা একরাম ও ইমামগণ সব সময় করে আসছেন ইমাম ও মুসলিম শাসকগণ তা বরাবরই চালু রেখেছেন কেউ তাদের এই সিদ্ধান্তের রদ ও অস্বীকার করেননি বরং অনেকে কেয়ামকে মুস্তাহাব বলেছেন এবং হুজুর সাল্লাহ তলাই সাল্লাম ছাড়া বেশি সম্মানের আর কে আছে হাজতে সঈদুল ইব্রাহ সৌদ রাজি আল্লাহ তালানু বর্ণিত এই হাদিসটি যথেষ্ট যে তিনি বলেন যে কাজটি অধিকাংশ মুসলমানরা উত্তম মনে করবে তা আল্লাহ তাআলার নিকট অতি উত্তম ও গ্রহণীয় সুবাহান আল্লাহ পাক হচ্ছে মা রাহুল মুসলিম হাসান ফাহ হাসানুন অর্থাৎ যে কাজটি অধিকাংশ মুসলমানরা উত্তম মনে করবে তা আল্লাহর নিকট অতি উত্তম ও গ্রহণীয় কে আমকে প্রত্যেক গান রসুল প্রত্যেক দেশে করে থাকে তো এটা আল্লাহ তাআলার নিকট অবশ্যই অবশ্যই গ্রহণযোগ্য গ্রহণীয় এবং সওয়াপূর্ণ আমল হিসাবে গৃহীত সর্বশেষ আমরা যেটি বলবো হাজরত আল্লাহমা কাজী আয়াস মালিক রহমতুল্লাহ তালাই উল্লেখ করেন কি বলেন তিনি হরমতুল নবী সাল্লাহ তালা আলী বলি সাল্লামা বাদ মৌতিহি ও তা কিরুহু ও তা আজিম হু লাজিমুন কামা কান হাল হায়াতিহি ওদালিকা ইন্দিক্রিহি ওদিক্রি হাদিথিহি ও সুন্নতিহি ও সিমা ওয়া অতিহী সুবাহান আল্লাহ অর্থাৎ হুজুবাকসাল্লাহ তলি আস্লামের পবিত্র তিরোধানের পর দুনিয়া থেকে ইন্তেকালের পরও তার প্রতি তাজিম বা সম্মান প্রদর্শন করা প্রতিটি মুসলমানের উপর অবশ্যই কর্তব্য এবং তা জীবদ্দশায় যেভাবে করা হতো সেইভাবেই তা বাঞ্ছনীয় ওয়াফাত পরবর্তী পাকসাল্লাহ তলিহি ইসলামের স্মরণ তার হাদিস ও সুন্নাতের আলোচনা তার পবিত্র নাম ও আলোচনা শ্রমনকালে তার প্রতি ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করা তাজিম ও সম্মানের বহির প্রকাশ করতে হবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আবহমদি সুবাহান আল্লাহ আদিম সুবাহান আল্লাহ পিউ ইসলাম ভেহরা মাদিন দর্শকবৃন্দ কাজী আয়াস মালিক রহমতুল্লাহ তালাহ অনেক পুরনো বুজুর্গ তিনি আমাদেরকে আর শিফা শরিফের মধ্যে এবং ওনার কিতাবের মধ্যে আমাদেরকে বারংবার রসুল তার তাল্লামের তাজিম ও তাকরিম সম্পর্কে সম্মান প্রদর্শন ও শ্রদ্ধা দেখানোর ক্ষেত্রে তিনি অনেক হাদিসে পাক অনেক দিনের কৌল তিনি নকল করেছেন আমরা কি এরপরও হুজুর বাসাল্লা আসাল্লামের তাজিমকে আমরা কি এখনও নাজাইজ ও হেরাম বলবো আমরা কি হুজুর বাসল্লা তাজিমে নিজেকে সোপে দিব না হুজুর বাকস্লি আসলামের তাজিমকে সম্মান করাকে আমাদের ইমানের মজবুত কি আমরা মনে করব না হ্যাঁ প্রথমত ইমান এরপর হুজুরপাশাম তাজিম এরপর হচ্ছে ইবাদত যদি মাঝখানের যেটা পয়েন্ট হুজুরপাশ আলামের তাজিম সম্মান এটা না থাকে এটা গামের মতো তখন ইমান এর সাথে আমলটা যোগ পাবে না এটা স্পর্শ হবে না এটা দোনোটা একাকার হয়ে আপনাকে আমাকে নাজাদ দিবে না যে ইমানের সাথে আর ইবাদতের সাথে মাঝখানে হুববে রসুল হুব্বে মুস্তাফা সাল্লা সাল্লাম হুজুর পাকসালসাল্লাম সম্মান ও মোহাব্বত থাকে না সেই ইবাদত এক সাইডে ইমান এক সাইডে যেটা ইবাদতকে নষ্ট করে দেয় আর ইমানকে শয়তান আস্তে আস্তে ধুলির সাত করে দেয় ইমানকে বরবাদ করে দেয় তাই হব্য মুস্তফা সাল্লাহ তালিয়া ইসলামের মাঝখানে যদি যে জোড়া লাগানোর গামটা যদি থাকে সে মহাব্বতের উপকরণটা যদি থাকে তাহলে ইনশাআল্লাহ আমার ইবাদত ইমানকে ছুঁয়ে বসবে অর্থাৎ ইমানের সাথে টাচ হবে আর ইনশাআল্লাহ ওই ইবাদত অল্প হলেও আমাকে নাজাত দিয়ে দিবে আমার জন্যে জন্নত ওয়াজিব করে দিবে জাহান নাম থেকে আল্লাহ তাল গজব থেকে আমাকে বাঁচাবে আল্লাহ তালা আমাদেরকে হুজুর পাকসাল আলী ও সাল্লামের মোহাবত করার হাকিকি তাজিম করার তৌফিক নসীব করুন এই তাজিমে নবীকে নবীর সম্মানকে কিয়ামকে শুধু আমরা না যারা হুজুর পাকসাল্ল্লা সাল্লামকে যেভাবে আকায়দা আহলুসের ওলামা একরাম যেভাবে তাজিম করেন সেই আকিদার সাথে যারা একাকার না যারা এই আকিদা যারা বিশ্বাসী না তারাও কিন্তু হুজুর পাকসালাম তা আজিমকে তারা বরকত বলেছেন পিপি ইসলামী ভাইরা এবং মাদিনিস্যানের দর্শকবৃন্দ নবী সাল্লাহ তলিউসালামের সম্মানার্থে দাঁড়ানো কেয়াম এটা অবশ্যই জাইজ এবং পূর্ণবান কাজ এবং এটা আমাদের জন্য করাটা দরকার আবশ্যক এক্ষেত্রে যে হুজুর তালা ইসলামের সম্মান প্রদর্শন হচ্ছে আমরা আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দেয় এবং আমাদের সমাজের মধ্যে খেয়াম করে ইনশাআল্লাহ শয়তান দূরীভূত হবে ইস্কের রসুল সাল্লাহ আলী সাল্লামের সুঘান সুভাষ আমাদের নসিব হবে আল্লাহ তালা আমাদেরকে হুজুর বা সাল্লাহ তালিয়াকে সদা সর্বদা নিজেদের চেয়ে বেশি এজ্জত করার নিজেদের জানের চেয়ে বেশি মূল্যায়ন করার তাজিম করার শ্রদ্ধা করার আমাদের তৌফিক নসিব করুন আজ এ পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তীতে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হচ্ছি দেখতে থাকুন তাজিম মুস্তফা সাল্ল তালী ওসাল্লাম ও মাদিনী চ্যানেল বাংলায় সল্লু আলুল হাবিব সাল্লু তাল মোহাম্মদ সাল্ল আলি আলী খুদার সৃষ্টি সবি মুস্তফা তোমার খুদার সৃষ্টি সবি মুস্তফা তোমার